বর্তমান সময়ের খুব পপুলার একটি অ্যাপস হলো টিকটক। টিকটক ভিডিওর মাধ্যমে খুব অল্প সময়ে অনেকেই পপুলার হয়ে যাচ্ছে। এর মূল কারণ হলো তাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে, তাদের ভিডিওগুলো র্যাঙ্ক করেছে, যার কারণে তারা এত পপুলার। তো আজকের এই ভিডিওটা আমি টিকটক নিয়ে করব, যে কিভাবে আপনার টিকটক ভিডিওকে তাদের মতন ভাইরাল করতে পারেন। আমরা যেমন আমাদের ইউটিউব ভিডিওকে ভাইরাল করার জন্য কিছু নির্দিষ্ট ট্যাগ ইউজ করে থাকি, যে ট্যাগগুলোর মাধ্যমে আমাদের ভিডিওটা র্যাঙ্ক করে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়, তেমনই টিকটক ভিডিও ভাইরাল করার জন্য আপনাদের কিছু নির্দিষ্ট ট্যাগ ইউজ করতে হবে, যে টেকগুলোর কারণে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে এবং সবার কাছে পপুলারিটি পাবে। তাই আজকের এই ভিডিওতে আমি এমন একটা অ্যাপস সম্পর্কে কথা বলবো, যে অ্যাপসটির দ্বারা আপনি টিকটকের জন্য খুব ভালো ভালো ট্যাগ খুঁজে পেতে পারেন। তাই আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং নলেজেবল হবে আপনাদের জন্য, তাই ভিডিওটা ইন পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। সো বন্ধুরা, চলো মোবাইল স্ক্রিনে গিয়ে এই অ্যাপটি সম্পর্কে ধারণা নেওয়া যাক এবং এর সকল ফিচার্সগুলো সম্পর্কে ধারণা নেওয়া যাক। আপনি যদি আপনার টিকটক ভিডিওগুলোকে খুব অল্প সময় ভাইরাল করতে চান, তাহলে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যে অ্যাপ্লিকেশনটার নাম হলো টপ ট্যাগস। এটাকে আপনি গুগল প্লে স্টোরে সিম্পলি পেয়ে যাবেন, সেখান থেকে এটাকে ডাউনলোড প্লাস ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে সিম্পলি এটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনি মোস্ট পপুলার ট্যাগ নিয়ে নিতে পারেন। এখান থেকে আপনার যে ক্যাটাগরি রয়েছে, যে বিষয়ে আপনি আপনার টিকটক ভিডিওগুলো করেছেন, সেই বিষয়ের এখানে ট্যাগ পেয়ে যাবে। এখান থেকে আপনার পছন্দের ক্যাটাগরির মধ্যে চলে যাবে। অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো ট্যাগস রয়েছে, যে ট্যাগগুলো খুবই হাই লেভেলের, অনেক উন্নত মানের, যেখানে এই ট্যাগগুলোর মাধ্যমে অনেক ভিডিও ভাইরাল হয়েছে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। অ্যান্ড এখান থেকে কপি করে নিতে পারবেন। অ্যান্ড কপি পেস্ট করে আপনার টিকটক ভিডিওতে ইউজ করতে পারবেন। অ্যান্ড এখানে মোস্ট পপুলার নামের একটি অপশন রয়েছে, এর মধ্যে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে এখানে দেখতে পারবেন যে বর্তমান সময়ের মোস্ট পপুলার কিছু ট্যাগস। এখানে ফার্স্ট পপুলার ট্যাগস, সেকেন্ড পপুলার ট্যাগস অ্যান্ড থার্ড পপুলার ট্যাগস, এই ট্যাগগুলো যদি আপনার ভিডিওর মধ্যে ইউজ করে থাকেন হ্যাশট্যাগ হিসেবে, তাহলে আপনার ভিডিওটা খুব অল্প সময়ে ভাইরাল হয়ে যাবে, পপুলার হবে এবং আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। যদি আপনি এই ট্যাগগুলো ইউজ করে থাকেন, এখান থেকে আপনার টিকটক ভিডিও অনুযায়ী কিছু ট্যাগ ইউজ করতে পারেন, যে ট্যাগগুলোর মাধ্যমে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে অ্যান্ড আপনার ভিডিওটা পপুলার হবে। আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য এই অ্যাপটিকে একটু ডাউনলোড করে প্লাস ইনস্টল করে একটু চেক করে দেখতেই পারেন। আই হোপ ভিডিওটা অনেক ভালো হয়েছে এবং আপনাদের জন্য খুবই নলেজেবল এবং হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, তা না হলে আপনি অনেক কিছু মিস করছেন। সো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।